বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও আপনাদের মাঝে খুবই মজার একটি রেসিপি নিয়ে। মজার রান্নার আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মশলা সুইট কর্ন। চলুন তাহলে দেখে আসি কিভাবে খুব সহজে মশলা সুইট কর্ন তৈরি করতে হয়। প্রথমেই আমি এক ক্যান সুইট কর্ন নিয়ে নিচ্ছি। ক্যান থেকে সুইট কর্নগুলো একটা চালনিতে ঢেলে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে ফ্রেশ কর্ন সেদ্ধ করে নিতে পারেন। আমি ক্যানের সুইট কর্নটা ব্যবহার করেছি, ওটা আগে থেকেই সেদ্ধ করা থাকে। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব, শুধুমাত্র একটু ভাপ দিয়ে গরম করে নেওয়ার জন্য। চুলায় সুইট কর্নটি বসিয়ে দিয়েছি, এপাশে ভাপ হতে লাগুক ওপাশ দিয়ে আমি হচ্ছে মেয়োনিজটা রেডি করে নিই। মেয়োনিজ আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, এর জন্য মেয়োনিজের ফুল রেসিপিটা আমি দেখালাম না। সুইট কর্নের জন্য আমি মশলা রেডি করে নিচ্ছি। মশলার জন্য আমি ব্যবহার করছি এক চা চামচ চাট মশলা, হাফ চা চামচ গুঁড়া মরিচ, হালকা একটু লবণ। স্পাইসি একটু বেশি পছন্দ করলে মরিচটা বাড়িয়ে দিবেন, আর লবণটা চেক করে দিবেন, কম বেশি হলে ঠিক করে নেবেন। সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। একটা বড় সাইজের বাটি নিয়ে নিব, বাটির ভিতর সুইট কর্নগুলো দিয়ে দিব। সুইট কর্ন দিয়ে মেয়োনিজটা দিয়ে দিব। আমি এখানে একটা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করেছি এবং পুরোটাই দিয়ে দিয়েছি। আমি যে গুঁড়া মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা পুরাই দিয়ে দিয়েছি। আমি টেস্ট করে দেখেছি লবণ একটু কম মনে হয়েছে, এর জন্য আরও এক চিমটি লবণ আমি দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি টেস্ট করে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মশলা সুইট কর্ন।